সুস্থ সবল থাকতে সকালে যা খাবেন। সুস্থ দেহের জন্য সকালের খাবারের কোনো বিকল্প নাই। যারা ডায়েট করেন, ডাক্তাররা তাদেরকে সকালের খাবার খাওয়া বন্ধ করতে মানা করেন। সকালের খাবারের উপর নির্ভর করে আপনার সারাদিন কতটা সতেজ কাটবে। এজন্যই দরকার সকালের একটি স্বাস্থ্যকর খাবার আপনার দিন সুন্দরভাবে শুরু করার জন্য। প্রতিদিন বিরক্ত হয়ে একই খাবার খাওয়ার কোনো দরকার নেই। মাঝে মাঝে পরিবর্তন করুন, তবে চেষ্টা করুন স্বাস্থ্যকর খাবার খাওয়ার। চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক কিছু স্বাস্থ্যকর সকালের খাবার সম্পর্কে, যা আপনাকে দিনের শুরু থেকে শেষ অবধি সতেজ রাখবে। ডিম, পুষ্টিগুণে ভরপুর একটি খাবার ডিম। সকালে খালি পেটে একটি ডিম সেদ্ধ খেলে তা শরীরের জন্য অত্যন্ত উপকারী হবে। এটি শরীরের শক্তি যোগায়, ফলে কর্মস্পৃহা বাড়ে। কাঠবাদাম, দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর 5 থেকে 10টি কাঠবাদাম খাওয়া যায়। সকালে এটি পুষ্টি যোগানোর পাশাপাশি সারাদিন রুচি বাড়ায়। কাঠবাদাম পানিতে ভিজিয়ে খেলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়। টাটকা ফল, অনেকে মনে করেন সকালবেলা ফল খাওয়া উচিত নয়। ধারণাটি একেবারেই ঠিক নয়। নাশপাতি, কলা, শসা, পেঁপে কিংবা আপেল সকালের খাবারের জন্য উপযুক্ত। এসব খাবার আপনার জন্য পর্যাপ্ত পুষ্টি যোগাবে। মধু, ওজন কমানোর জন্য সকালে মধু খাওয়া অনেক বেশি উপকারী। এতে যকৃৎ পরিষ্কার থাকে, সাথে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বাড়ায়। আমলকির জুস, সকালে খালি পেটে আমলকির জুস খেতে পারেন। তবে এই জুস খাওয়ার পর 45 মিনিট পর্যন্ত কফি বা চা না খাওয়াই ভালো। আমলকির জুস যকৃত পেটের ক্রিয়া অজীর্ণ, হজমি ও কাশিতে বিশেষ উপকারী। আমলকিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি ঠেকাতেও পারে। প্রতিদিন খালি পেটে এই জুস খেলে হজম ভালো হয়, চোখের দৃষ্টিশক্তিও বাড়ে। পেঁপে, প্রতিদিন সকালে খালি পেটে পেঁপে খেতে পারেন। পেঁপে খেলে পেট পরিষ্কার হয় এবং অন্ত্রের নড়াচড়া বাড়ে। পেঁপে খাওয়ার পর 1 ঘন্টা কিছু না খাওয়াই ভালো। শরীরের বাজে কোলেস্টেরলের প্রভাব কমায় পেঁপে। পেঁপে খেলে ওজন কমে, ত্বক পরিষ্কার হয়, অ্যান্টি অক্সিডেন্ট আর নানা উপকারী উপাদানে ভরপুর। পেঁপে খেলে চুল ও ত্বকের দারুণ উপকার হয়। প্রচুর পরিমাণ আঁশ, ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট আছে পেঁপেতে। এই উপাদানগুলোর শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের জমতে বাধা দেয়। খেজুর, শরীরের দ্রুত শক্তি যোগাতে পারে খেজুর। দিনের শুরুতে খেজুর খেতে পারেন। খেজুরে প্রচুর দ্রবণীয় আঁশ থাকে, যা হজম প্রক্রিয়ার জন্য ভালো। কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা দূর করতে পারে খেজুর। খেজুর হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়। অল্প কয়েকটা খেজুর খেলে ক্ষুধার তীব্রতা কমে যায়। এই ফল পাকস্থলীকে কম খাবার গ্রহণের উদ্বুদ্ধ করে। অন্যদিকে শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে দেয়, ফলে মুটিয়ে যাওয়া প্রতিরোধ করে। খেজুরে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে। মিষ্টি আলু, মিষ্টি আলু একই সঙ্গে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের উৎস। তাই সকালের নাস্তায় মিষ্টি আলুর নিঃসন্দেহে স্বাস্থ্যকর।
বড় মিষ্টি আলুর মাঝখান থেকে কেটে তাতে লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে ব্রেড করে নিন। ব্রেড করা হয়ে গেলে একটু ঠান্ডা করে খেয়ে নিন। আপনি চাইলে স্বাদ বাড়াতে একটু মধুও দিতে পারেন, তবে পরিমাণে অল্প। ওটমিল, সকালে নাস্তার ওটমিলের কোনো বিকল্প হয় না, এটি সুগার ফ্রি। স্বাভাবিক মানুষ এবং সব ধরনের রোগীর সকালে নাস্তার ওটমিল খেতে পারেন। গরম দুধে ওটমিল মিশিয়ে আর কিছু ফলের টুকরা দিয়ে খেতে পারেন, অথবা ওটমিল দিয়েই বানাতে পারেন অন্য কোনো রেসিপি। ডায়াবেটিস না থাকলে চিনি যোগ করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে অন্যরা উপকৃত হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।